ভৈরব টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ভৈরব মুক্ত দিবস পালিত হয়েছে। 19 ডিসেম্বর গতকাল শনিবার বিকেলে পানাউল্লারচর বদ্ধ ভূমিতে মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আসাদুজ্জামান ফারুক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডেপুটি কমান্ডার ও মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মুস্তাফিজ আমিন, মোহাম্মদ সুমন মোল্লা, বিল্লাল হোসেন, এম এ হালিম, মোহাম্মদ আক্তারুজ্জামান। অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সত্যজিৎ দাস ধ্রুব, আলহাজ মোহাম্মদ সজীব আহমেদ, জয়নাল আবেদিন রিটন, ফজলুল হক বাবু, নজরুল ইসলাম রিপন, ওয়াহিদা রহমান পলি, রাহাত ভুইয়া সবুজ, শাহনুর, জামাল উদ্দিন, মিলাদ হোসেন অপু, রাজিবুল হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক মোস্তাফিজ আমিন। তারপর 71 সালে শহীদ মুক্তিযোদ্ধা সহ দেশের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পড়ানো শেষে বিকাল 5টায় অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন সভাপতি আসাদুজ্জামান ফারুক। লাগানো ছিল আমার নানারও এখানে একটা জমি আছে, ওরা তো উনি আছে কিন্তু তখন নানা নাই। যাই হোক, বাংলাদেশে এমন অনেক সাংবাদিক তার লিখুন দিয়া কর্মদক্ষতার ভিতরে আমি বেদানো অনুভব করি। আমরা 5 ভাইয়ের মধ্যে তখন আমাদের 3 ভাইয়ের জন্ম হয়েছে, আমার বড় ভাই, আমার আর আমার ছোট ভাই দেখলে, কারণ আমি তাদের অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, দর্শন সব আমি তার মাধ্যমে তারা আত্মসমর্পণ করে 19 ডিসেম্বর তারা আত্মসমর্পণ করে। এই কারণেই এখানে আয়োজন করা হয়েছে যতটুকু আমি জানি। তাও তাদের যারা যাদের জীবন বিনিময় রেখে জীবনের বিনিময়ে আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।